ট্রিপের চ্যানেল আমি শতরূপা আবার চলে এসেছি স্মোকি ট্রিপের সেকেন্ড ব্লগ নিয়ে। তবে আজকের ব্লগ শুরু করার আগে একবার রিভাইন্ড করে দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত আমরা এই রোড ট্রিপে কি কি এক্সপিরিয়েন্স করলাম। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের একটা ম্যাসিভ রোড ট্রিপ। আমরা যাচ্ছি গ্রেট স্মোকি মাউন্টেন ন্যাশনাল পার্ক। টেক্সাস আরকানসাস এর বর্ডারে অবস্থিত সিটি টেক্সারকানার একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে আমরা ডে ওয়ান এর জন্য লাঞ্চ ডিনার পিক আপ করি। সো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো মেমফিস, দূরত্ব প্রায় 7.5 ঘন্টা, 6 দিনের ট্রিপ, আবার একটা বড় ট্রিপ, এবার একটা নতুন স্টেট টেনেসি। আরকানসাস এর সবুজে ঘেরা রাস্তার মধ্যে দিয়ে আমরা মেমফিসের দিকে এগিয়ে চলি। সুতরাং মেমফিসের এই রাস্তায় চলতে চলতেই প্রথম ব্লগ শেষ করেছিলাম, আজকে সেখান থেকেই শুরু করছি। প্রায় 7.5-8 ঘন্টা ড্রাইভ করে ভীষণ টায়ার্ড ছিলাম, সেই কারণেই মেমফিস ঢুকে কোথাও ব্রেক না নিয়ে ডিরেক্ট হোটেলের দিকে যাচ্ছি। মেমফিসে চলে আসা মানেই কিন্তু আমরা অলরেডি টেনেসিতে ঢুকে পড়েছি। রাতের মেমফিস খুব আহামরি না হলেও বেশ সুন্দর। টেনেসির সেকেন্ড মোস্ট পপুলেটেড সিটি, বর্তমানে এখানে জনসংখ্যা প্রায় 6.5 লক্ষ। আরে এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের হোটেলও কিন্তু চলে এসেছে। আমরা আজকে থাকব কোর্টিয়ার্ড বাই ম্যারিয়টে। এটি একটি 3-স্টার হোটেল। হোটেলে ঢুকে পড়লাম, এবার চেক ইন করে রুমের দিকে যাচ্ছি। আর এখানে আমাদের 3 বছর 8 মাসের সেলফ ডিপেন্ডেন্ট আর্শিয়া নিজের খাওয়ার মজুদ আইস বক্স নিজেই রুমে নিয়ে যাচ্ছে। এবার একটু রুম ট্যুরটা করে নেওয়া যাক। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, তারই পাশে একটা সোফা কাম বেডের ব্যবস্থা রয়েছে, একটা জায়ান্ট টিভি রয়েছে। হোটেল রুমস আশিয়ার ভীষণ পছন্দের, দেখতেই পাচ্ছ প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই হলো একটা ছোট্ট ফ্রিজ, আর তার পাশেই রয়েছে মাইক্রোওয়েভ ওভেন। এটা হলো শাওয়ার এরিয়া, শ্যাম্পু কন্ডিশনার থেকে হেয়ার ড্রায়ার সবই আছে। রুম থেকে রাতের মেমফিসের ভিউ। সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর সবার আগে হোটেল একটু এক্সপ্লোর করে নিলাম। হোটেলের ব্যাকইয়ার্ডের এই অংশে একটি সুইমিং পুল এবং তাকে ঘিরে সিটিং অ্যারেঞ্জমেন্টস করা আছে। বাইরে থেকে হোটেলের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের লুক কেমন লাগছে কমেন্ট সেকশনে পারলে জানিও। আমাদের স্মোকি মাউন্টেনস ট্রিপের আজকে সেকেন্ড ডে, আমরা অলরেডি বেরিয়ে পড়েছি এবং আমরা আজকে যাচ্ছি পেজিয়ন ফোর্জ, সেখানে আমরা নেক্সট 3 দিন থাকব। দ্বিতীয় দিনে আমাদের 6.5 ঘন্টার জার্নি স্টার্ট হলো। প্রচন্ড ঠান্ডা পড়েছিল ঠিকই, কিন্তু ট্রাভেল করার জন্য এটা ছিল একটা পারফেক্ট ওয়েদার কন্ডিশন। খেয়াল করলে দেখতে পাবে গাছে কিন্তু কালার চলে এসেছে, এখনো অবধি পিজন ফোর্স পৌঁছতে পারেনি। স্মোকি তো ছেড়েই দাও, তাতেই এত কালার। এটা ভেবে আরো এক্সাইটেড হয়ে পড়েছিলাম, তার মানে স্মোকিতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। কিন্তু কি এক্সপিরিয়েন্স করলাম আমরা স্মোকিতে সেটা জানতে আরেকটু অপেক্ষা করতে হবে তোমাদের। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগ আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানিও। আর আমার ব্লগ লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। নোটিফিকেশন বেল অবশ্যই ক্লিক করো যাতে আমার আপকামিং ব্লগস মিস করতে না হয়। আজকে চলি, দেখা হবে খুব শিগগিরই। টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।